ওয়েলকাম আওয়ার চ্যানেল মাস্টার্স অফ এডুকেশান আজকে আমি আলোচনা করব ইউজিসি নেট পেপার টু এডুকেশান সাবজেক্টের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক বেদান্ত ফিলোসফি নিয়ে যেখানে আগের ক্লাসগুলিতে আমি আলোচনা করেছিলাম ফিলোসফির আরও কিছু পার্ট যেগুলি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে তো প্রথমেই আমরা যে টপিকটি আজকে জানবো সেটি জানলাম বেদান্ত ফিলোসফি তো বেদান্ত ফিলোসফি কী বা বেদান্ত ফিলোসফির আরও কী কী নাম আছে সেগুলি যদি দেখি তাহলে দেখবে বেদান্ত ফিলোসফিকে আমরা পূর্ব মীমাংসা ব্রহ্মা মীমাংসা বা সারিক্সা মীমাংসাও বলে থাকি আর এই বেদান্ত ফিলোসফি যে দুটি ট্রাম নিয়ে বা বেদান্ত ফিলোসফিকে যদি ভাগ করি তাহলে দেখতে পাবো বেদা প্লাস অন্তা অর্থাৎ বেদ প্লাস অন্তা এই দুটি ওয়ার্ডকে একসঙ্গে করে হয় বেদান্তা এবার অন্ত মানে শেষ বেদ মানে বেদ বেদের শেষ ভাগ্যেই আমরা বলে থাকি বেদান্তা আবারও অনেক সময় এটিকে বলা হয় বেদের সারসংক্ষেপ অর্থাৎ বেদের সারসংক্ষেপটাই বেদান্ত ফিলোসফির মধ্যে দেখা যায় যদি আমি এই বেদান্ত ফিলোসফির ইতিহাসটা বলি তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে বেদান্ত ফিলোসফিটি যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন এই বেদান্ত ফিলোসফি প্রতিষ্ঠার পরে বাদনারায়ণ মহর্ষি বাদনারায়ণ উপনিষদের বা এই বেদান্তের মূল সূত্রগুলিকে মানে তুলে ধরেছিলেন বা মূল সূত্রগুলিকে একটি গ্রন্থে লিখেছিলেন সেই গ্রন্থটিকে বলা হয় ব্রহ্মসূত্র এই ব্রহ্মসূত্র রচনার উদ্দেশ্য কী ছিল তা সেখানে রচনার উদ্দেশ্য ছিল যে বেদের সমস্ত বিষয়গুলিকে বা উপনিষদের সমস্ত বিষয় বা চিন্তাধারাগুলিকে একটি সুসংগত এবং সুবিন্যাস্ত রূপ প্রদান করা এবং বেদের সিদ্ধান্তগুলিকে সার্বজনীন গ্র মানে গ্রাহ্য বা সার্বজনীন গ্রাহ্য করে তোলা যাতে সবাই বেদগুলিকে বুঝতে পারে তো সেই বাদনারায়ণ বা বাদরায়ণ যে এই বিষয়টিকে ই করেছিল বেদান্ত ফিলসফিটিকে সে বাদরায়ণ কি করেছিল এই বেদকে একটি সুসংহিত বা সুবিন্যস্ত রূপ প্রদান করেছিল আর সে রূপ প্রদান করেছিল সেগুলিকে আবার বিভিন্ন ভাষ্যকর মানে কি করেছিল সেগুলিকে বিভিন্ন ভাষায় বা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছিল তার ব্রহ্মসূত্রকে এই যে ব্রহ্মসূত্রগুলিকে ব্যাখ্যা করেছিল সেগুলি ব্যাখ্যা করেছিল মূলত শঙ্করাচার্য রামানুজ মধ্য ভল্লভ এরকম অনেকে আছে এই যে বাদরায়ণ তার লিখিত ব্রহ্মসূত্র গ্রন্থটি এগুলি কি কী করেছিল সমস্ত বা অনেক বিশেষজ্ঞ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছিল বা এর ওপর বিভিন্ন মতবাদ প্রদান করেছিল এই মতবাদগুলি এক একটি বেদান্ত ফিলোসফির স্কুল হয়ে উঠেছিল এর মধ্যে ও গুরুত্বপূর্ণ ছিলেন শঙ্করাচার্য রামানুজ মধ্যবল্লভ ইত্যাদি সেই যে স্কুলগুলো সাব স্কুলগুলো প্রতিষ্ঠা করেছিল তারা ছিল কে একটা হচ্ছে হয়তো বললাম শঙ্করাচার্য বা আদিশঙ্কর তাছাড়াও ছিল রামানুজ মাধব নিম্বার্ক তারপর হচ্ছে বল্লভ তাছাড়াও ছিল চৈতন্য এরা ছিল সবাই এই সাব স্কুলগুলোকে কি করেছিল বা বেদান্তার স্কুলে স্কুলগুলিকে আলাদা আলাদাভাবে বা বেদান্তকে আলাদা আলাদাভাবে কি ব্যাখ্যা করেছিল এবার আমরা জানবো তারা যে ব্যাখ্যা করেছিল এবং কোনটিকে কি নাম দিয়েছিল বা কার বেদান্তের স্কুলগুলো কি কি আমাদের মূলত প্রশ্ন আছে এই জায়গা থেকে মাঝে মাঝেই এসে থাকে যেমন অদ্বৈতা অদ্বৈতা বেদান্ত যেটি সেটি আমাদের প্রপোজ করেছিল কে আদি আর এ অদ্বৈত বেদান্তকে মনিজিম বলা হয় এই আদৈ অদ্বৈত বেদান্তকে মনিজিম বলার কারণ কী কারণ আদিশঙ্কর শুধুমাত্র এক ব্রহ্মকেই স্বীকার করেছিল ব্রহ্ম ছাড়া আর কিছু স্বীকার করেনি তিনি বলেছিলেন এ জগতে ব্রহ্ম সত্য সকল তাছাড়া সকল বিষয় মানে সকল বস্তুই হচ্ছে মিথ্যা তাই আদি শঙ্করের যে অদ্বৈত বেদান্ত সেটিকে মনিজিম বলা হয় নেক্সট হচ্ছে বিশিষ্ট দত্তা বা বিশিষ্ট দ্বৈত বেদান্ত এই বিশিষ্ট দ্বৈত বেদান্ত এর প্রতিষ্ঠিত মানে প্রতিষ্ঠাতা ছিলেন রামানুজ রামানুজ ভাবতেন বা বলেছিলেন যে বিশিষ্ট দ্বৈত বেদান্ত এর মধ্যে ঈশ্বর বা ব্রহ্মই সত্য তিনিও মেনেছিলেন আদি শঙ্করের মতোই কিন্তু তিনি বলেছিলেন ঈশ্বরও থাকে সঙ্গে থাকে কি মন বা আত্মা তিনি ঈশ্বর এবং আত্মা এই দুটি বিষয়কেই দেখেছিলেন কিন্তু তিনি কি বলেছিলেন ঈশ্বরের মধ্যে আত্মা থাকে বা আত্মাও লুকিয়ে থাকে তাই তাকে বিশিষ্ট দৈত অর্থাৎ তিনি বিশেষভাবে ব্রহ্মকে বা ঈশ্বরকে স্বীকার করেছিলেন কিন্তু আত্মাকেও স্বীকার করেছিলেন তাই রামানুজেরটিও হচ্ছে ডুয়ালিজিম নেক্সট হচ্ছে দ্বৈতা বেদান্ত অর্থাৎ দ্বৈত বেদান্ত এটি কে করেছিলেন প্রোপোজ বা প্রোপাউন্ডার এর ছিলেন মাধব মাধবের এই দ্বৈত বেদান্তকে দ্বৈত শব্দের অর্থই বুঝতে পারছ দুই বা ডুয়ালিজিম এখানেও দুটি বিষয় স্বীকার করেছিলেন ব্রহ্ম এবং আত্মা বা আরও কিছু যেগুলি শিকার করেছিলেন এখানে মাধবর দ্বৈততে কী বলা হয় আত্মা এবং ব্রহ্ম পৃথক কিন্তু বিশিষ্ট বেদান্তর ক্ষেত্রে আত্মা এবং ব্রহ্ম দুটোই স্বীকার করেছিল কিন্তু এখানে কি এখানে আত্মা এবং ব্রহ্মর মধ্যেই আত্মাটা লুকিয়ে থাকে এরকম বলা হয়েছিল তাই এই দুটির মধ্যে পার্থক্য হলো এই দুটি মেন এটি মেন নেক্সট হলো দ্বৈতা দ্বৈত এর প্রপাউন্ডার ছিলেন নিমবার্গ এই দ্বৈত বা দ্বৈত দ্বৈত এটি দেখলে দেখতে পাবে দ্বৈত আর হচ্ছে অদ্বৈতা অর্থাৎ এখানে দুটি আছে একটি হচ্ছে দ্বৈতাও আছে আর অদ্বৈতাও আছে দুটি অর্থাৎ নিম্বার্ক ব্রহ্ম শিকারের ক্ষেত্রে একবার আদি শঙ্করের মতের সঙ্গে মিল আছে মিল থাকতো বা মিল রাখত আরেকবার মাধবের সঙ্গে অর্থাৎ তিনি দুটি শিকার করেছিলেন নেক্সট হচ্ছে শুদ্ধাদ্বৈতা বেদান্তা অর্থাৎ শুদ্ধাদ বেদান্তা এর কে ছিলেন এর প্রোপাউন্ডার ছিলেন বল্লভী এখানে বল্লভী বলেছেন যে এই যে ব্রহ্ম এ ব্রহ্ম কি ফ্রি এলিমেন্ট নিয়ে গঠিত অর্থাৎ এ ব্রহ্মর প্রকৃতি কি ফ্রি এলিমেন্ট নেক্সট ভাগ যেটি সেটি হলো অচিন্তা ভেদাভেদা অর্থাৎ অচিন্তা ভেদাভেদার ক্ষেত্রে যে প্রোপাউন্ডার ছিলেন সে ছিলেন কি চৈতন্য এই চৈতন্য কীভাবে বলেছিলেন মন বা আত্মা এবং ব্রহ্ম কোনো কোনো জায়গায় ডিফারেন্ট আবার কোনো কোনো জায়গায় এটি ডিফারেন্ট নয় তাহলে এই যে ছয়টি স্কুল দেখলাম সেই স্কুল থেকে আমরা জানতে পারলাম কোন স্কুলটি কে প্রপাউন্ড করেছেন আর কোন স্কুলটির বৈশিষ্ট্য কি জানতে পারলাম তো আমাদের এখান থেকে যে প্রশ্নগুলি মূলত আসে সেটি ডাইরেক্ট মিলাতে দেওয়া থাকে হয়তো যে অদ্বৈত বেদান্তার কে প্রোপাউন্ড করেন বা বিশিষ্ট বেদান্তা কে প্রোপাউন্ড করেন বা অচিন্তা ভেদাভেদা কে প্রপাউন্ড করেন এইসব ক্ষেত্রে মনে রাখার জন্য মনে রাখতে পারো যেমন এখানে আছে অদ্বৈতা অদ্বৈতার ক্ষেত্রে আদি দুটোই এ দিয়ে দেখো অদ্বৈতা আদিশঙ্কর নেক্সট দেখো বিশিষ্টা বিশিষ্টা রামানুজ এই দুটি আলাদা ভিয়ার আর এটি দৈতা মাধব ডিএম আর এখানে ডিএন দ্বৈতা দ্বৈত নিম্বাক্স আর এখানে দেখবে শুদ্ধা দ্বৈতা এটা হচ্ছে বল্লভী আর এখানে অচিন্তা ভেদাভেদার ক্ষেত্রে বা ভেদাভেদা মনে রাখার ক্ষেত্রে দেখবে এ অচিন্তা বি ভেদাভেদা সি চৈতান্য এভাবে মনে রাখতে পারো এবিসি অচিন্তা ভেদাভেদা কি চৈতান্য আর তারপরে যেটা দ্বৈতা দ্বৈতার ক্ষেত্রে মাধব এম হলো এম তাহলে দৈতা দ্বৈতা দুটো ডিডি হচ্ছে তাহলে ডি এম যদি হয় দুটো ডি যখন থাকবে বা দ্বৈতা দ্বৈতা থাকবে তখন এন হবে তাহলে এন দিয়ে শুরু তাহলে নিমবাক্স এভাবে মনে করতে পারো এইভাবে যে কোনো ধরনের তোমরা ট্রিক্স রেখে বা ট্রিক্স নিজে থেকে তৈরি করে মনে করতে পারো নেক্সট জানব এই বেদান্তা ফিলোসফি কি কি প্রমাণ স্বীকার করেছিল বেদান্ত ফিলোসফি যে প্রমাণগুলি স্বীকার করেছিলেন বা স্বীকার করেছিল সেগুলি হলো পারসেপশন বা প্রত্যক্ষ যেগুলি আমরা ডাইরেক্ট চোখে দেখি সেগুলি হলো বা ডাইরেক্ট চোখে দেখে আমাদের যে নলেজ হয় সেগুলি হলো প্রত্যক্ষ নলেজ এই প্রমাণ তারা স্বীকার করেছে আর ইনফারেন্স বা অনুমান অর্থাৎ কোনো কিছু বা কোনো বিষয়বস্তু আগে যদি দেখা থাকে সেই রকমই বিষয়বস্তু যখন আমরা অন্য সময় দেখি তখন অনুমান করতে পারি যে এটি সেই বিষয়বস্তু যেটি আগে দেখেছিলাম অর্থাৎ প্রত্যেকের ফলে কি আগে কোনো কিছু প্রত্যেকের ফলে আমরা পরবর্তীতে অনুমান করতে পারি এই অনুমানের মাধ্যমে আমরা জ্ঞান পেয়ে থাকি এটি একটি প্রমাণ তারপরে হলো টেস্টিমনিম বা শব্দ এটিও একটি প্রমাণ বা আমরা লিখিত যেসব ওয়ার্ড তারপরে সেন্টেন্স সব থেকে জ্ঞান পাই সেগুলো এক ধরনের প্রমাণ এটিও এরা স্বীকার করেছে এছাড়াও উপমান বা কম্প্যারিজন বা দুটো বিষয়বস্তুর সঙ্গে তুলনা করে যে প্রমাণ পাই সেটিও তারা স্বীকার করেছে তাছাড়া অর্থাপত্তি বা পস্টুলেশান তারপরে অনুপলব্ধি বা নন অ্যাপিয়ারেন্স এই ছয়টি প্রমাণই তারা স্বীকার করেছেন তোমরা দেখলে দেখতে পাবে এই ছয়টি প্রমাণ দেখলে যে তোমাদের ইউজিসি নেট পেপার অনের সঙ্গে এই ছয়টি প্রমাণ মিল আছে অর্থাৎ ইউজিসি নেট পেপার অনে ইন্ডিয়ান লজিকের ক্ষেত্রেও এই ছয়টি প্রমাণ পড়েছিলে সেই ছয়টি প্রমাণ এখানেও তোমাদের পেপার টু বেদান্ত ফিলোসফিতেও স্বীকার করেছে অর্থাৎ ই আমাদের ইন্ডিয়ান যে ফিলোসফি সেখানে টোটাল বিষয়বস্তু বা জ্ঞান লাভের উপায় হচ্ছে ছয়টি বা পথ ছয়টি সেই ছয়টি পথই বেদান্ত ফিলোসফিস্ট বা বেদান্ত ফিল দর্শন স্বীকার করেছে এই ছয়টি বেদান্ত দর্শনের ছয়টি প্রমাণ মোটামুটিভাবে বললাম যদি আরওভাবে জানতে চাও তাহলে দেখতে পারো পূর্ববর্তী ভিডিও জেনারেল পেপারের প্রমাণসের ওপর তৈরি করা আছে সেখানটার থেকে দেখে নিতে পারো সেখানে ডিটেলস আলোচনা করেছিলাম বেদান্ত ফিলোসফি খুব অল্প সময়ের মধ্যে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম যেসব এরিয়া থেকে মূলত প্রশ্ন এসে থাকে সেই সব এরিয়াগুলোই বোঝালাম এছাড়াও এর অনেক দিক ছিল সেগুলো স্কিপ করে গেলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটি থেকে উপকৃত হব বলে মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে ধন্যবাদ